যখন অনেক মজাদার কিছু খেতে মন চায় কিন্তু হাতে একদমই সময় থাকে না তখন আমি এভাবে মোরগ পোলাওটা ঝটপট বানিয়ে ফেলি আর এটা খেতে এবং দেখতে দুটোতেই মার্শাল্লাহ জাস্ট ওয়াও হয় বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এই মোরগ পোলাওটা আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন তো আজকে পোলাও রান্না করার জন্য এখানে প্রথমেই আমি পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি ঘিয়ের মধ্যে পেঁয়াজটা বেরস্তা করলে সবচেয়ে বেশি ভালো হয় পেঁয়াজ বেস্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজু বা কাঠবাদাম যে কোনো একটা নিলেই হবে পাঁচ ছয়টার মতো নিয়েছি আর পেঁয়াজ আছে মাঝারি সাইজে দুইটা পোস্ত দানা নিয়েছি দুই চা চামচের মতো এগুলো একসাথে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে আর দিয়ে দিচ্ছি সাথে দুই চা চামচ গরম মশলার গুঁড়া আর দেড় চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া যদি এখানে আপনারা প্যাকেটে কেনা মশলা ব্যবহার করেন তাহলে আর গরম মশলার গুঁড়া বা অন্য কোনো মশলা লাগবে না আরও সাথে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর এলাচ আমার কাছে চিকেন বিরিয়ানিতে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম বড় এলাচটা হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি তারপর এক চা চামচ জিরার গুঁড়া আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দুই টেবিল চামচ আদা পেস্ট আর এক টেবিল চামচ দেবো রসুনের পেস্ট চিকেন টক দই আর লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছি তাই এখানে আর টক দইটা দিলাম না চিকেন যদি টক দই দিয়ে মাখা না থাকে তাহলে এখানে দুই টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য পানি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর আধা চা চামচ দিয়ে দিবো এখানে টেস্টিং সল্ট তারপর চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু বেশি সময় ধরে ভাজা ভাজা করে কষাতে হবে আর মুরগি যেহেতু আগে থেকে আমি ভেজে নিইনি তাই মুরগিটাকে মশলার সাথে একই সাথে ভাজা ভাজা করে কষাবো মাঝারি সাইজের দুইটা সোনালি মুরগি নিয়েছি এই মুরগিগুলোকে এই মশলার সাথে একটা পাশ খুব গাঢ় বাদামি করে ভাজা হয়ে গেলে তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব। এতে করে একই সাথে মশলা আর মুরগি দুই কষানো হয়ে যাবে কাজটা অনেকটাই এগিয়ে যাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এই চিকেনটাকে এখন ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য পানির পরিবর্তে দুধটা ব্যবহার করলে এটার স্বাদটা কয়েক গুণ ভালো আসে চাইলে পানি দিয়েও করা যায় কিছুক্ষণ এর দুধটাকে জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দেড় চা চামচের মতো কেওড়া জল তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যে দুধটুকু দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটুকু শুকিয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি এই ঘিটা দিলে এই পোলার স্বাদটা আরও বাড়ে এখন চিকেনটা নামিয়ে রেখে আমি চুলায় বড় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এই রান্নাটায় তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলে আরও ভালো হয় যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই তারা কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারবেন আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম পাঁচ ছয়টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি মাথার অংশটা খুলে চার পাঁচ টুকরা ছোট ছোটো দারচিনি আর একটা তেজপাতা দিলাম চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে আর পানি ঝরানোর পর কিন্তু চালটা দীর্ঘ সময় কখনোই রাখা যায় না এটা রান্নার সময় তাহলে ভেঙে চালগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কাঁচা পেঁয়াজ দিল দিলাম মাঝারি সাইজের একটা কেটে আর এখানে দুই টেবিল চামচের মতো দিলাম আদা পেস্ট আর এক টেবিল চামচ রসুন পেস্ট এখানে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি যাতে করে ঝালটা একটু বের হয় আর এখানে চাল আমি নিয়েছিলাম সাতশো গ্রামের মতো হবে আর মুরগি নিয়েছিলাম সাতশো গ্রামের দুইটা এই চালটা তেল আর ঘিয়ের মাঝে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজা ভেজা করে নিচ্ছি চাল এই সময় একটু ভালো করে ভেজে নিলে চালটা কিন্তু গলে যায় না খুব ঝরঝরে হয় রাইসগুলো আর আদা রসুনটা যে দিয়েছিলাম সেটাও একটু রান্না হয়ে গেল চাল যেই পাত্র দিয়ে মেপে দিয়েছি পানি ঠিক সেই পাত্রটা দিয়ে ডাবল পরিমাণ দিয়ে দিয়েছি অর্থাৎ এক বাটি চালের জন্য দুই বাটি পানি হবে এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়েছি লবণ আর ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কিশমিশ পছন্দ করলে দেওয়া যায় আমি আলু বোখারা দিয়েছি আর পানি দেওয়ার পর থেকে কিন্তু চুলার রাজটা একদম হাইতে রয়েছে হাই হিটে নেড়ে চেরে মাখামাখা করে রান্না করে নেওয়ার পরে চাল আর পানি যখন সমান সমান হয়ে গিয়েছে তখন চুলার আঁচ একদম দমে দিয়ে অর্থাৎ একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম পনেরো মিনিট পনেরো মিনিট রান্না করার পরে চালগুলো প্রায় নাইনটি পারসেন্ট ফুটে গিয়েছে যেহেতু আমার পাত্রটা পর্যাপ্ত বড় তাই এটার মধ্যেই আমি কাজ চালিয়ে নিচ্ছি রাইসার উঠিয়ে রাখা লাগলো না মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আরও এক চা চামচ কেওড়ার জল ছিটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আরও দশ মিনিটের জন্য আর একদম শেষে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব ব্যাস অসম্ভব মজাদার মোরগ পোলাও একদম তৈরি এটা খেতে এত টেস্টি আর বানাতে কোনোই ঝামেলা হয় না আমার কাছে তো ভাতের চাইতেও এ রান্নাটা খুব সহজ মনে হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ